हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय किचन। आज के तैरी कर देखो शबे बराते स्पेशल पुरान ढाकार ऐतिह्यवाही सुजिर मोहनभोग। ये हालुआ किन्तु नॉर्मल सुजिर हालुआ थेके किछुटा डिफरेंट है और ये खेते किन्तु अनेक मजार। हमें आशा करब आज के रेसिपी अपन भलो लागे। सो चलो कथा ना बाड़िए शुरू करा जा। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো ঘি। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাজু বাদাম আর খোসা ছাড়ানো 8 থেকে 10টা কাঠবাদাম। এখন এই সবকিছুকে আমি 2 মিনিটের জন্য হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একই ঘিতে দিয়ে দিলাম একটা এলাচ এবং একটা দারচিনির টুকরো। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এই সুজিটাকে এই ঘিতে আমি খুব ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে অবশ্যই চুলারাচ মিডিয়াম টু লোতে থাকবে, তা না হলে অতিরিক্ত তাপে সুজিটা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু হালুয়াটা দেখতে ভালো লাগবে না। আমি এই ঘিতে সুজিটাকে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1.5 কাপ। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন। অনেকেই সুজির মোহনভোগ হালুয়ায় এখানে পানির পরিবর্তে ঘন তরল দুধটা ব্যবহার করেন, তবে পুরান ঢাকার ঐতিহ্য অনুযায়ী সুজির মোহনভোগ হালুয়ায় পানি ব্যবহার করা হয়। আজকে আমি সেভাবেই করে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা এমন আন্দাজে ব্যবহার করবেন যে আপনি যতটুকু সুজি নেবেন ঠিক ততটুকু চিনি ব্যবহার করবেন, আর পানি ব্যবহার করবেন চিনি বা সুজির 3 গুণ। স্বাদের একটা ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। এখন দিয়ে দিব সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণে এগ ইয়েলো কালার, তবে এটা সম্পূর্ণ অপশনাল আর আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ভালো মানের ফুড কালারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। তারপর শেষের দিকে আগে থেকে ঘিয়ে ভেজে নেওয়া সেই বাদামের অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। নামানো ঠিক আগে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ ঘি। সুজির মোহনভোগ হালুয়ায় ঘিয়ের পরিমাণ তুলনামূলক একটু বেশি থাকে। আপনি যতটুকু সুজি ব্যবহার করবেন ঠিক ততটুকু ঘি ব্যবহার করবেন। এই হালুয়া তৈরিতে ঘি ব্যবহারে কম্প্রোমাইজ করা যাবে না। এখানে আমি হাফ কাপ সুজিতে শুরুতে এবং শেষে টোটাল 4 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি, অর্থাৎ আমি এখানে টোটাল হাফ কাপ পরিমাণে ঘি ব্যবহার করেছি। আমার সুজির মোহনভোগ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম 3টা বাটিতে এভাবে সার্ভ করে নিয়েছি। তারপর এটাকে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। অবশিষ্ট ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে আমি এখন এটাকে গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে এত ডেকোরেশন না করেও গরম গরম হালুয়াটাকে রুটি, পরোটা বা লুচির সাথে সার্ভ করে নিতে পারেন। ঘণ্টাখানেক পর হালুয়াটা আরও কিছুটা জমে আসবে, তখনই হালুয়াটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই হালুয়াটা গরম গরম খেতে যেমন মজা, তেমনি ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই হালুয়াটা খেতে সমান মজার। আমি আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।